Hey everyone, welcome back to our channel The Crazy Goals and welcome back to another new vlog. So, this vlog is very exciting. এক্সাইটিং বেশ পরপরই হতে হয়ে যাচ্ছে আর কি আর এক্সাইটিং না হয়ে পারে বলো বেড়াতে যাওয়ার জন্য তো মানে সব দিনগুলোই এক্সাইটিং হয়ে থাকে তো আর অলওয়েজ আমরা বেড়াতে যাওয়ার জন্য রেডি তো সিনা আর আমি অলরেডি গাড়িতে উঠে পড়েছি আর বেশ খানিক দূর চলেও এসেছি এবার আমাদের ড্রাইভার দাদা গাড়িতে উঠবে দেন আমরা বেরিয়ে যাব আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে আর কোথায় যাচ্ছি সেটা যেতে যেতেই না হয় তোমাদের বলবো তো এখন বাজছে ওই 3:30 to 4:15 তো চলো যাওয়া যাক আস্তে আস্তে কিন্তু ভোরের আলো ফুটতে শুরু করেছে আর যা লাগছিল না বাইরেটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল ব্যাপক লাগছিল কারণ এই মানে সাধারণত তো এই সময়টা আমরা দেখতে পাই না ঘুমিয়েই থাকি তো বেশ একটা দারুণ ফিল হচ্ছিল নাও এদিকে আবার মেঘ করে বৃষ্টি শুরু হয়ে গেল এখন বলা যাচ্ছে না যে বৃষ্টিটা কত জোরে কি হবে যাই হোক গাড়িতে আছি অসুবিধা নেই চলো যাওয়া যাক জন্য দাঁড়িয়েছি এখানে তো ডলারকে এখানেই খাইয়ে নিচ্ছি ওর এমনি খাওয়ার টাইমও হয়ে গিয়েছে তা তো পাবে আমরা ব্রেকফাস্ট করে আর ডলারকে খাইয়ে নিয়ে বেরিয়ে পড়েছি গাড়িতে উঠে গেছি আর প্রচণ্ড হাওয়া এখানে হাওয়ার জন্য মানে আসল ভয়েসটা আমি রাখতেই পারিনি যার জন্য আলাদা করে ভয়েস করতে হলো সি বিচের কাছাকাছি কিন্তু আমরা চলে এসেছি এটা একটা 3D হল আশা করি তোমরা সবাই জানো যারা দীঘা এসছো আর আমরা সি বিচের কাছাকাছি একটা হোটেল নেব বলে ঠিক করেছি তো চলো হোটেলের দিকে এগোনো যাক আর একটা ভালো হোটেল দেখে নিয়ে তারপরে ব্যাক করছি আর হোটেলও চেক ইন করে নিয়েছি এখন সমুদ্র মানে আমরা যে হোটেলটা পেয়েছি দারুণ একটা জায়গায় আর এখন সমুদ্রের অবস্থা হচ্ছে এখন পুরোপুরি জোয়ার চলছে একটার আগে আমরা মানে আর কি স্নান করতে নামতে পারবো না তো চলো আগে তোমাদেরকে হোটেলের আর কি রুম টুকটা করে দেবো 507 যেখানে অলরেডি সিনা উৎসবরা ঢুকে গেছে এই যে আমাদের বাথরুম আরে শুধু আমার জামা ধরে টানাটানি আর এই হচ্ছে ব্যালকনি ভিউ আমি এখন বাইরে যাচ্ছি না কারণ প্রচণ্ড রোদ আর ভীষণ গরম আমরা হোটেলে এখন বসে আছি ডলারকে খাইয়ে রেডি করে তারপরে আমরা যাব কারণ আসতে যদি লেটও হয়ে যায় ওর খাওয়ার টাইমটা পেরিয়ে যাবে ওষুধ আছে তো
তো ওকে খাইয়ে রেডি করে তারপর আমরা বেরোব। এরা পুরো ক্লান্ত, সিরাপ পুরো একদম ন্যাপিয়ে পড়ে গেছে। চলো পরে ব্যাক করছি। 2000 years later. গাইস, তো এখন বাজছে 4:30, আমরা 4:00 দিকে এসেছি আবার হোটেলে। তো সমুদ্রে বাবা স্নান করে আমাদের এখন আমরা দুর্বল। যাই হোক, এখন স্নান দান করে ফ্রেশ হয়ে আমরা এই সবে মাত্র বসলাম। আমাদের অবস্থা কাহিনী, মানে মনে হচ্ছে না আর বিকেলে বেরোতে পারবো, তবে চেষ্টা করবো বেরোতে, কারণ এখানে তো ঘুরতে এসেছি, প্লেস নিতে না, এই একজনের অবস্থা হয়নি আর ওই একজনের অবস্থা। আর সিনা যা করেছে আমি জানি না, তোমরা আমার হাত তা ভালোভাবে দেখতে পাবে কিনা, অন্তত আমার হাতে মানে 17-18 জায়গায় সিনার নখের ছাপ, মানে সমুদ্রে গিয়ে একটা নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারছি না, একটা হাত ওর দাদাভাইয়ের ধরেছে, একটা হাত আমার ধরেছে, এতটুকু জোরে চেপে ধরেছে যে নখের পুরো দাগ বসে গেছে, দুটো হাত আমার পুরো জ্বালা করছে, এত মানে মার। আমরা বিকেল বিকেল বেলা 5:30 এই যে সিনা হুঙ্গারি ডলার হোটেলে ফেরার পথে একটা খুব সুন্দর পার্ক নজরে পড়লো, মানে গেটটা দেখে তো খুব সুন্দরই মনে হচ্ছে, চলো ভেতরে যাওয়া যাক। বাচ্চাদের জিনিসপত্র এখানে আমাদের নেবে না ভাই, পাপড়ি চাটের দোকান দেখে দাঁড়াবো না এমনটা কি হয়, তাই অবশেষে দাঁড়িয়েই পড়লাম আর একটু পাপড়ি চাট টেস্টও করে ফেললাম। দাদা খুব ভালো দুপুরে দাদা রেখেছিল বলে আমরা একটু সি বিচে যেতে পেরেছিলাম, স্নান করতে পেরেছিলাম, দাদারও শরীরটা দাদারও একটু শরীরটা খারাপ। বৃষ্টি শুরু হয়েছে যার জন্যে পুরো পিঁপড়ের মতো গিজগিজ করতে করতে লোকজন সব বিচের ধার থেকে যে যার আর কি রিসর্টে চলে আসছে, তাই তোমাদের একবার দেখালাম, চলো এখানে আর বসা যাবে না, আমরাও ভেতরে যাই। পিছনে কি তোমরা কিছু দেখতে পাচ্ছ? হোয়াট আ ভিউ, কি সুন্দর লাগছে বৃষ্টিতে, পুরো এখান দিয়ে বৃষ্টিটা পড়ছে আর এখানে জল জমে গেছে, একটু পরেই আমরা এখানে বাওয়ালি করতে যাব। আর প্রায় নাচ গান শুরু হয়ে গেছে, আমরা প্রচন্ড আনন্দ করছি এখানে। চল দরজাটা খুল, তোরা যা আমার ভালো লাগছে না এখন, তুই দরজাটা খুলে দে আমরা চলে যাচ্ছি।
এটা ছিল আমাদের রাত্রের ডিনার, এখানে চিকেন কাবাব, এখানে চিলি চিকেন, ফ্রাইড রাইস। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। এটা আমাদের রিসর্টটা, রাত্রিবেলা খুব সুন্দর লাগছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলুন।